করোনার বিভীষিকার মাজতে রাজ্য বলিছে নির্বাচনী বতাহ। কোন দলে কিমান আসন পাব, কোন দলে সরকার গঠন করব, কোন হব মুখ্যমন্ত্রী, এলো এতিয়া ব্যস্ত সকলো দলৰ নেতাকর্মী। এফালে যদি দল গঠনের পূর্বে সরকার গঠনের দাবি আছো নেতৃত্বর, আনফালে তরুণ গগৈ মতে আকৌ সরকার গঠন করব কংগ্রেসেহে। ইয়ার বিপরীতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, সপোন দেখাত বাধা নাই কারোরে। কোভিড সৃষ্ট পরিস্থিতির মাজতে রাজ্যত বলিবলৈ আরম্ভ করেছে নির্বাচনের গরম বতাহজাক। আনকি কোন দলে সরকার গঠন করিব, কোনটো দলে কিমান আসন পাব, কোন হব মুখ্যমন্ত্রী, এই সকলোবোর ঠিরাং করে পেলাইছে রাজনৈতিক দলসমূহে। দল গঠন হওয়াই নাই, ইয়ার পূর্বেই সরকার গঠন করার দাবি তুলিছে আসুর নেতৃত্বত গঠন হবলগিয়া নতুন রাজনৈতিক দলটুয়ে। মই 100% আশাবাদী, 100% হয় নিশ্চিত যে নতুন রাজনৈতিক দলে সরকার গঠন করিব পারিব, নিশ্চিতভাবে 100% অকলেই রাজনৈতিক দলে সরকার গঠন করিব পরাকে সক্ষম। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মতে আসুর নেতৃত্বর নতুন দলে নহয় সরকার গঠন করিব কেবল কংগ্রেসেহে। আমি মেজরিটি পাম, সরকার আমি গঠন করি। এআইডিএফর মতে কংগ্রেস এআইডিএফর গ্র্যান্ড অ্যালায়েন্সরে সরকার হব 2021-ত। আমি অ্যালায়েন্স করেছি সরকার করিবর কারণে। কেবল সরকার গঠন করার দাবিয়েই নহয়, কোনটো রাজনৈতিক দলে কিমান আসন পাব তারও হিসাব নিকাশ ইতিমধ্যে করিয়েই পেলাইছে কংগ্রেস এআইডিএফ তথা অজিত ভূঁইয়ার আঞ্চলিক গণমর্চার মহাজোট বন্ধনে 60তকৈও অধিক আসন লাভ করিব বলি দাবি তরুণ গগৈর। এই দুজন আহিলে আমিতো 60তকৈ বেশি সিটেই পাই যাম, আর কেটামান সিটে লাগে। এআইডিএফর মতে কংগ্রেস এআইডিএফর মহাজোট বন্ধনে 50-52 আসন অনায়াসেই পাব। ইউডিএফ আর কংগ্রেস একেলগে হল তো দেখা গৈছে যে 50-52 সিট তো ডেক ডেককে আহি আছে, তার আর লাগিবই 10-8 সিট, তো বাকিখিনি এক্সারসাইজ করলে আহি যাব। সরকার গঠন তথা আসনের হিসাব নিকাশেই নহয়, কোন হব মুখ্যমন্ত্রী এও প্রায় চূড়ান্তই হয়েছে। কংগ্রেস বিধায়ক কমলেক্ষ দেব পুরকায়স্থর দাবি মুখ্যমন্ত্রী কংগ্রেস দলরে হব। মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকিব, আর মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকিব, আমার মিনিষ্ট্রিটো কেনেকা হব, আমি কেনেকা হোমকন চলাম, ইটো কংগ্রেসে ঠিক করিব। কমলক্ষ দেব পুরকায়স্থ হয়ে আনকি মন্ত্রী গঠন হওয়ালেকে সকলো প্রক্রিয়া যে কংগ্রেসের নেতৃত্বতেই হব এই কথা খোলা খুলিকৈ কয়েই পেলালে। কংগ্রেস থাকিব সম্মুখত আর বাকি দল সমূহ যাব কংগ্রেসের পিছে পিছে। হয় সাপোর্ট লম, তার পিছতে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর পিছতে যে নাই কোনোবা কি মিনিষ্ট্রি কি হয় এইটা হাইকমান্ডের কথা, হাইকমান্ডে ঠিক হবে। কিন্তু ইতিমধ্যে আমার কোর কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে চিফ মিনিষ্টার কংগ্রেসের হব, আমার মিনিষ্ট্রিটো কেনেকা ফর্ম হব কংগ্রেসে, মানে কংগ্রেস একদম সম্মুখত রাখি কেনে আমার মতে মতে আমি পিছপিনে গোটেকেটাক লই যাম, বারো এইটাই কথা, আর মানে এইটা ক্লিয়ার কথা। পিছে এই সকলো দাবি সকলো কল্পনা জল্পনা সন্দৰ্ভত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, সপোন দেখাত কারো বাধা নাই। এই মুহূর্তলৈকে আমার এটাই কথা যে নরেন্দ্র মোদী থকালৈকে অসমত বেলেগর জায়গাটো কত আছে, এইটোতে সপোনত তো সব হব পারে নহয়। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।